আসসালামু আলাইকুম, আমি লুবনা, আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের জন্য আমি আজকে নিয়ে চলে আসলাম খুবই মজার একটা ভর্তার রেসিপি নিয়ে। এই সিজনে কাঁঠাল ভরপুর, কাঁঠাল খাওয়ার পরে বিচিগুলা পড়ে থাকে, হয় রান্না করে খেতে হয় আর না হলে ভর্তা করে খেতে হয়। তা আমি এই সিজনের জন্য পারফেক্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি, কাঁঠালের বিচির ভর্তার রেসিপি। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। তা আমি প্রথমে কাঁঠালের বিচিগুলা বেজে নিচ্ছি। আগুনটা এখানে অবশ্যই কম হিটে রাখবেন, না হলে উপরে পোড়া যায় যাবে, ভিতরে হবে না। আগুনটা একদম কম আছে রেখে আপনি আস্তে আস্তে ভেজে নিতে হবে। এই যে দেখেন, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। ঠিক এভাবে আস্তে আস্তে ভাজতে থাকবেন, একটা সময় দেখবেন একটা দুইটা যখন ফুটতে থাকবে তখনই আপনারা বিচিগুলা নামিয়ে নেবেন। আমার এখানে কাঁঠালের বিচিগুলা একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। দেখেন উপরের কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে আসছে, আর এই অবস্থায় একটা দুইটা দেখতেছেন একটু পুড়তেছে, আমি এখন এই অবস্থায় নামিয়ে নিছি। এদিকে আমি পরিমাণ মতো শুকনা মরিচগুলো একটু ভেজে নিব। শুকনা মরিচগুলো খুবই হালকা আছে, ভাজতে হবে যাতে কালারটা একদম লাল থাকে, তাহলে কাঁঠালের বিচির ভর্তার কালারটা খুবই সুন্দর থাকবে। আপনারা এদিকটা একটু খেয়াল রাখবেন, মরিচ কালো হয়ে গেলে কাঁঠালের বিচির ভর্তাটাও কালো হয়ে যাবে। আমি এখানে কাঁঠালের বিচির ভর্তার সাথে মাছ দিব, তাই আমি এখানে 2 পিস কাতল মাছ ভেজে নিচ্ছি। মাছটা আপনাদের পছন্দ অনুযায়ী, আপনারা এখানে চাইলে শুটকি দিয়েও এই ভর্তাটা করে নিতে পারেন। তা আমি এখানে মাছ দিয়ে আজকে করতেছি। 2 পিস মাছে আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি আরও কিছুক্ষণ ভেজে নামিয়ে নিব। সব কিছুই আমার রেডি, আমি এখন শিলপাটায় চলে আসলাম ভর্তাটা তৈরি করে দেখানোর জন্য। এই যে দেখেন, মোটামুটি আমার সব কিছু রেডি হয়ে গেছে। কাঁঠালের বিচিগুলো আমি চামড়াটা উপরের খোসাটা ছাড়িয়ে নিলাম, আর এখানে সব কিছু প্রিপারেশন নিয়ে নিলাম ভর্তাটা তৈরি করার জন্য। তো দেখতে থাকুন আমি কীভাবে ভর্তাটা রেডি করি। প্রথমে আমি শুকনা মরিচগুলো বেটে নিব। আমি এখানে শুকনা মরিচগুলো দিয়ে দিলাম, শুকনা মরিচগুলোর সাথে আমি এখানে একটু লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে শুকনো অবস্থায় আমি একটু বেটে নিব, এতে করে একটু কষ্টটা কম হবে, না হলে শুকনা মরিচ বাড়তে একটু কষ্ট লাগে। আপনারা যারা নতুন, আপনারা চাইলে এখানে ব্লেন্ডারও গুঁড়ো করে নিতে পারেন মরিচটা, কিন্তু আমি শিলপাটায় করে নিলাম, কারণ শিলপাটায় বাটার কিন্তু ফ্লেভারটা কিন্তু অন্যরকম আসে। আমি মরিচটা কিছুক্ষণ বেটে এখানে আমি পানিটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে বেটে নিচ্ছি। এই রেসিপিটা আমি নতুনদের জন্য তৈরি করা, যারা অনেকে জানে না, নতুন যারা সংসার করতেছেন, যে কিভাবে শিলপাটায় ভর্তা তৈরি করতে হয়, তাদের জন্য আমার আজকের রেসিপিটি শেয়ার করা। আমি মরিচটা বাটার পরে এখানে মাছটা বেটে নিচ্ছি। মাছের কাঁটাগুলো অবশ্যই একটু বেছে নেবেন। তো আমার মাছটাও বাটা হয়ে গেছে, আমি এখন আস্তে আস্তে কাঁঠালের বিচিগুলো বেটে নিব। সবচেয়ে কষ্টের কাজটা হলো এই ভর্তা বাটার মধ্যে কাঁঠালের বিচিগুলো বাটা, যেহেতু একটু শক্ত, একটু সময় নিয়ে এটা করা লাগে। আপনারা চাইলে এটা ব্লেন্ডারের মধ্যে একটু গুঁড়ো করে নিতে পারেন। তা আমি আজকে করলাম না, আমি সরাসরি সব কিছু আজকে শিলপাটায় রেডি করতেছি। তা আস্তে আস্তে আমার সম্পূর্ণ কাঁঠালের বিচিগুলোই বাটা হয়ে গেছে। এখন আমার আর বাকি আছে পেঁয়াজ কুচিটা দেওয়া। এখানে আমি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি এটা হালকা হাতে একটু বেটে নিব। পেঁয়াজটা আমি একদম মিস করব না, ভর্তার মধ্যে পেঁয়াজটা একটু কিছুটা বাটা কিছুটা না বাটা থাকা অবস্থায় বেশি ভালো লাগে, খেতে ভালো লাগে অবশ্য। তো আমার সম্পূর্ণ উপকরণ একসাথে বাটা হয়ে গেছে, আমি একটু এখন হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। তো সম্পূর্ণ ভর্তাটা আমার মিক্স করা হয়ে গেছে, আমি লবণটা একটু চেক করে নিলাম, আমার লবণ লাগবে একটু, যেহেতু আমি লবণটা দিয়ে দিছি। দিয়ে সম্পূর্ণ ভর্তার সাথে আমি একটু মিক্স করে দিয়ে দিলাম। সম্পূর্ণ ভর্তা আমার মিক্স করা হয়ে গেছে, আমি এখন আস্তে উঠিয়ে নিব পরিবেশন পাত্রে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করবেন, আমি আমার পছন্দ অনুযায়ী আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার অনেক মজার কাঁঠাল বিচির ভর্তা। আশা করি আপনাদের কাছে আমার আজকের সিম্পল রেসিপিটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিলে কাজ করার আসলে উৎসাহটা বেশি পাই, ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে। আমার কিন্তু বেশিরভাগ রান্নাই আমি খুবই সিম্পলভাবে দেখাই, যাতে আপনারা সবাই বুঝতে সহজ হয়।
এই যে রেডি আমার অনেক মজার কাঁঠালের বিসির ভর্তা। আপনারা চাইলে এই ভর্তাটা সেমভাবে কাঁচা মরিচের মাধ্যমেই বাটতে পারেন, তখন কালারটা কিন্তু একটু সাদা সাদা হবে, অন্যরকম একটা ফ্লেভার থাকবে। তা আমি আজকে লাল মরিচ দিয়েই বেটে দেখালাম। কালারটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এই ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে এবং কি খেতে আসলে অসাধারণ ছিল, মুখে লেগে থাকার মতো। আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন এই রেসিপিটা ফলো করে, আর যদি ভালো লাগে ভর্তাটা করে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে আমার আজকের ভর্তার রেসিপিটা। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে এই গ্রামীণ রান্নাবান্না ভর্তার রেসিপিগুলা। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই ভালো থাকবেন।